সবাইকে এই পর্বে স্বাগতম। এই পর্বে আমরা দেখব একটা কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি? ওকে, সো আর্গুমেন্টের বাংলাও আর্গুমেন্ট এবং উর্দু বা আরবি বা হিন্দি সব ভাষাই আর্গুমেন্ট, সমস্যা নাই। সো আমাদের এই পর্বে আমরা দেখব আর্গুমেন্ট কি। তো আমাদের সবার মনে আছে যে একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করার জন্য আমরা কী করি, আমরা হচ্ছে একটা প্লেন নেই এবং এটার নাম কি আর্গন প্লেন, যেখানে দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওকে, এবং একটা থাকে কি তোমার ওয়াই ও ওয়াই ড্যাশ, ওকে, এই দুটো অক্ষ থাকে। এখন ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে এবং ওই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করলাম, সে এই বিন্দুটা। সো আমরা কী করেছিলাম, একেবারে এটা যোগ করে দিয়েছিলাম আর এটা লম্ব টেনেছিলাম। সো বেসিক্যালি এই পয়েন্টটা হচ্ছে ধরো পি বিন্দু নাম দিলাম এবং এই বিন্দুটা জেডকে ডিনোট করে, জেড মানে হচ্ছে এ প্লাস বি আই, এবং এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি। ফর এক্সাম্পল আমরা বললাম যে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা, অর্থাৎ যেই অ্যাঙ্গেল তৈরি করলে তুমি এখানে পৌঁছাতে পারবো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই থিটাকেই বলা হয়, হ্যাঁ, এই থিটাকেই বলা হয় হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। তাহলে থিটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড, অথবা বাংলায় লিখতে পারো আর্গ জেড, অথবা তুমি পুরোটাও লিখতে পারো আর্গুমেন্ট জেড, অ্যাজ ইউ উইশ। সো বেসিক্যালি খেয়াল করো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে তোমার ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি লম্ববাহী অতিভুজ, লম্ববাহী ভূমি। সো এখানে লম্বকে বি আর ভূমিকে এ। সো আমরা বলতে পারি যে এখান থেকে আমরা পাবো দেয়ারফর থিটা সমান সমান কত, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কত তোমার বি বাই এ। এই যে আমরা পেলাম ট্যান ইনভার্স বি বাই এ, থিটা হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ, এটাই কী জিনিস বলো তো? এটাই হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। যে ফর এক্সাম্পল আমরা বললাম যে জেড ইজ ইকুয়াল টু, জেড ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত, ওয়ান প্লাস রুট থ্রি আই। সো আর্গুমেন্ট অফ জেড মানে হচ্ছে আর্গ জেড ওয়ান মানে হচ্ছে তোমার ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কত বি বাই এ, এখানে বি মানে হচ্ছে রুট থ্রি আর এ মানে কত ওয়ান। সো এইটাকে আমরা বলতে পারবো কত, ট্যান ইনভার্স রুট থ্রি, ট্যান ইনভার্স রুট থ্রি। সো ট্যান কত মান রুট থ্রি, ট্যান 60 ডিগ্রি বা পাই বাই কত, 3 রেডিয়ান। সো এই যে পাই বাই 3 রেডিয়ান, এটাই হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান। এখন ফর এক্সাম্পল যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ধরো জেড টু ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই। সো আর্গুমেন্ট অফ জেড ওয়ান কত আসবে, আর্গুমেন্ট অফ জেড, সরি, আর্গুমেন্ট জেড টু ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স কত আসবে বলো তো, মাইনাস ওয়ান, কারণ এখানে মাইনাস ওয়ান আছে আর এখানে ডিভাইড বাই মাইনাস ওয়ান বি বাই এ। সো এটা কত আসবে দেখো তো, ট্যান ইনভার্স মাইনাস মাইনাস কাটা, কাটলে ওয়ান। সো ট্যান কত মান ওয়ান বলো তো, পাই বাই 4 রেডিয়ান, কারণ ট্যান 45 মানে হচ্ছে ওয়ান। এবং যাদের এই এই জায়গাটা বুঝতে পেরেছ বা যাদের এটা এসেছে তাদের অ্যাবসোলুটলি এই জিনিসটা ভুল হয়েছে, অ্যাবসোলুটলি ভুল। বলতে পারো কেন ভুল? যদি জানতে চাও তাহলে চোখ রাখো আর্গুমেন্টের পরের লেকচারে। ধন্যবাদ সবাইকে।